প্রভু শ্রীরামকু প্রথমে প্রণাম জনাওছি। বিশেষ ভাবে মু আজি খুশি, বহুত খুশি যে আজি ভারতীয় জনতা পার্টি মু সামিল হয়েছি এবং এই মিশ্রণ পর্ব তে মু নিজক সামিল করা বহুত নিজক গৌরবান্বিত মনে করছি। আও খুশির সীমা র পার অবস্থায় মু আছি। তো নিশ্চিত ভাবে আজি রে উপস্থিত থাকা সর্বপ্রথমে আমার ম্যাডাম অপরাজিতা ষড়ঙ্গী মহোদয়, যে জন ইন্সপায়ার নবা ভা চেহারা আীতি আদর্শ আজনৈতিক বিচারধারা ভিতরে নিজক সামিল করা সর্বোপরি খোর্ধার পূর্বতন জেলাপাল, যে খোর্ধা জেলা টিকি নিকি করে তন্ন তন্ন করে দেখছেন, তাঙ্ক জিওগ্রাফি দেখিলে পলিটিক্যাল ফিউচরটাকে বি দেখিলে সে আগুরু, যেপাই নিজে একাকি ওয়ান ম্যান আর্মি হিসাবে সিয়ে খোর্ধা জেলার সর্বোপরি ভুবনেশ্বর পার্লামেন্টরে নিজে অপরেসন করলে, এবং জনে সৈনিক হিসাবে তাঙ্ক ধন্যবাদ দেবী, সালুট করছি যে বিজেডির সমস্ত দুর্গকে ভেদ করে গত নির্বাচন সাংসদ ভাবরে এক নয় রেকর্ড তৈরি কলে ভুবনেশ্বর ভি ক্যাপিটাল এবং খোর্ধা জেলা অন্ডরে যাচ্ছি সেভাবে জায়গায় সে কলে, মু তাঙ্কু সেইদিন বি সালুট করেছিলি মো হৃদয়ের অন্তরতম প্রদেশ বিজু জনতা দলরে ছিলা বেলে। আউ আদরণীয় প্রধানমন্ত্রী ভারতবর্ষর যে 140 কোটি লোকঙ্কর নেতা, যা পাখে সে চরিসমা আছে, যাঙ্ক পাখরে নেতৃত্ব দেওয়াকু ভারতবর্ষর সারা বিশ্বরে বিকশিত ভারত এবং ভারতকু বিশ্বস্তরের জগৎগুরু ভাবে নিজকে তৈরি করা পাই যে পরিকল্পনা নেই আসছেন, যে সংঘর্ষময় ইতিহাস ভিতর যশস্বী প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী মোদিজি যেভাবে ভাবে তৈরি তাঙ্কু মধ্য মু বিজু জনতা দলের থিলা বেলে মধ্য মু তাঙ্কু সম্মান জনাউছিলি মো হৃদয় তাঙ্কু, যদিও বাহারে কইপারু নথিলি কিন্তু অন্তরু অভিনন্দন জনাউছিলি যে এভাবে এক ভারতবর্ষরে এভাবে জনে প্রধানমন্ত্রীর আবশ্যকতা রয়েছে। আজি তাঙ্ক স্বপ্ন সাকার হচ্ছে অসম্ভবকু সম্ভব করা, ভারতবর্ষর যে ব্যবস্থাকে পরিবর্তন করা, স্বাধীনতার অমৃত মহোৎসব 75 বর্ষ ভিতরে যে ব্রিটিশর সাংবিধানিক ব্যবস্থাকে হটাই দিয়ে পুনি থরে ভারতবর্ষের এক নয় সাংবিধানিক ব্যবস্থা জল লোক লোকঙ্কর আবশ্যকতা লোকঙ্কর জনসাধারণ হিতপাই যে কার্যক্রম রাতি অধিয়া যা ভাবিছেন তাহি সে করছেন, তা নিশ্চিত ভাবে ভারতবর্ষর সমস্ত জনসাধারণকে প্রভাবিত করেছি, সেই প্রভাব মধ্য মো ভিতরে আসিছি যে এভাবে প্রধানমন্ত্রীঙ্কর জড়ে সৈনিক ভাবে মতো কাম করা পড়ব, সেইপাই মু বিশেষ ভাবে খুশি। দিল্লির প্রধানমন্ত্রী এবং ভুবনেশ্বর পার্লামেন্টরে অপরাজিতা ষড়ঙ্গী, নিশ্চিত ভাবে মো মনকু হৃদয়কু টাণিছি। তা সহিত মোর বড় ভাই যে মতে ছাত্র জীবনর রাজনৈতিক জীবন আরম্ভ করেছিল, আজ পৃথিবীরাজ হরিচন্দন মহোদয়, সি বি জনতা দলের ছাত্র জনতা দলের সভাপতি সংযোজক করুলে রাজ্যর, সেতবে মু ছাত্র নেতা লি নিরাকারপুর কলেজ নির্বাচন লড়ুলি, পয়সা মতো দেওয়া যাইলে 2000 টাকা কিন্তু মু আসিলা বেড়ে মারুতি ভ্যানরে 200 বাইক নেইকি আসুচি, সে টঙ্কা 2000 সেটি সে রকি দিয়ে লাজরে গণেশ তুমি জিতিলা পরে মতো আসিকি দেখা করব, মু সেদিন মতো কহিলে মু নাইকি যাইতিলি 2000 টাকা দেওয়াকু, তোমার আধি দেখিকি মু আর 2000 টাকা কোন দেবি পড়াই আসতি। তো নিশ্চিত ভাবে নির্বাচন তাঙ্ক সাঙ্গে লড়িবার মোর গোটে সুযোগ মিলিতিলা, কিন্তু মু তাঙ্কু যেতবেলে দেখিছি নির্বাচন সময়রে পাদ ধূলি নেইকি মুন্ডিয়া মারিকি নির্বাচন লড়িছি, সি হচ্ছেন মোর বড় ভাই আর সদাবেলে মোর আশীর্বাদ মো পাই রয়েছে, মোর মধ্য তাঙ্ক প্রতি সেই সম্মান রয়েছে। তাপরে আমার ম্যাডাম যে আম ওড়িশার প্রভারী ম্যাডাম লতা দিদি, যে আজি মোর সৌভাগ্য যে লতা দিদি আজি মতে সামিল করেছেন তাঙ্ক পরিবারে,
ମୁଁ ତାଙ୍କୁ କୃତଜ୍ଞତା ଜଣାଉଛି। ସେ ମନ୍ତ୍ରୀ ଥିଲେ, ବିଧାୟକ ଅଛନ୍ତି, ଅଭିଜ୍ଞତା ରହିଛି। ଏବଂ ମୋଦିଜୀ ଆମର 33% ମହିଳାଙ୍କୁ ନାରୀ ବନ୍ଦନା। ପଦ୍ମ ଧରିଲେ ପ୍ରଶାନ୍ତ ଜଗଦେବ, ଚିଲିକା ବିଧାୟକ ପ୍ରଶାନ୍ତ ଜଗଦେବ ବହୁ ଦିନ ଧରି ବେଶ ଚର୍ଚ୍ଚା ରହିଥିଲା। କାରଣ ଯଦି ଆମେ କହିବା 9 ସେପ୍ଟେମ୍ବର 2021 ଯେତେବେଳେ ବିଜୁ ଜନତା ଦଳ ସେ ନିଲମ୍ବିତ ହୋଇଥିଲେ, ଆଉ ଗୋଟିଏ କଥା ବି କହିବାକୁ ଚାହୁଁଛି, ଏ ଭିତରେ କିଛି ଦିନ ଧରି ସେ ଚିଲିକା ରାଜନୀତିରୁ ଦୂରେଇ ରହିଥିଲେ ଏବଂ ସେତେବେଳେ ମଧ୍ୟ ଚର୍ଚ୍ଚା ଜୋର ଧରିଥିଲା, ହୁଏତ ବିଜେପିରେ ସାମିଲ ହୋଇପାରନ୍ତି। ତେଣୁ ସେ ସମସ୍ତ ଚର୍ଚ୍ଚାର ଅବସାନ ଘଟାଇ ଆଜି ପ୍ରଶାନ୍ତ ଜଗଦେବ ସାମିଲ ହୋଇଛନ୍ତି ବିଜେପିରେ। ବିଜେପି ରାଜ୍ୟ କାର୍ଯ୍ୟାଳୟ ଯେଉଁ ରହିଛି ସେଠି ରହିଥିଲା ମିଶ୍ରଣ ପର୍ବ ଅନୁଷ୍ଠିତ ହୋଇଥିଲା ଏବଂ ଯେଉଁଠି ସେ ପଦ୍ମ ଧରିଛନ୍ତି ପ୍ରଶାନ୍ତ ଜଗଦେବ। 2-2 ଥରର ସେ ରହିଥିଲେ ବିଜେଡ଼ି ବିଧାୟକ, 2014 ବେଗୁନିଆ, 2019 ସେ ଚିଲିକାରୁ ବିଧାୟକ ରହିଥିଲେ ଏବଂ କିଛି ଘଟଣାକୁ ନେଇ ସେ ବେଶ ବିବାଦରେ ରହିଥିଲେ ପ୍ରଶାନ୍ତ ଜଗଦେବ। ଏବଂ ତାପରେ ଯେଉଁଥିପାଇଁ ତାଙ୍କ ଉପରେ କାର୍ଯ୍ୟାନୁଷ୍ଠାନ ନିଆଯାଇଥିଲା ଏବଂ କିଛି ଦିନ ଧରି ସେ ଦୂରେଇ ରହିଥିଲେ ଏବଂ ଶେଷରେ ପୁଣି ଥରେ ନିର୍ବାଚନ ପୂର୍ବରୁ ଏଭଳି ଏକ ଘଟଣା ସାମ୍ନାକୁ ଆସିଲା କି ସେ ବିଜେପିରେ ସାମିଲ ହେଲେ ଏବଂ ପଦ୍ମ ଧରିଲେ। ତାପରେ ମ୍ୟାଡ଼ମ୍ ଆସିଲା ପରେ ଖୋର୍ଦ୍ଧା ଜିଲ୍ଲା ଆଉ ଟିକେ ଭଲ ଭାବରେ ଇମ୍ପ୍ରୁଭ୍ ହୋଇଛି, ସେ ତାଙ୍କୁ ମଧ୍ୟ ମୁଁ ଧନ୍ୟବାଦ ଜଣାଉଛି। ଦେବାଶିଷ ଭାଇ ଯିଏ ଆମର ଗୁରୁ, ନବୀନ ପଟ୍ଟନାୟକଙ୍କର ଯିଏ ଅନ୍ତରଙ୍ଗ ସହଯୋଗୀ ନବୀନ ପଟ୍ଟନାୟକ, ତା ପର ଲୋକଟା ହେଲା ଦେବାଶିଷ ସାମନ୍ତରାୟ, ଏ ଦେବାଶିଷ ନାୟକ। ତ ନିଶ୍ଚିତ ଭାବରେ ତାଙ୍କର ସମସ୍ତ କଥା ବୁଝୁଥିବା ଲୋକ ସିଏ ଜାଣିଛନ୍ତି, ଆମେ ମଧ୍ୟ ତାଙ୍କର ଅତି ଅନ୍ତରଙ୍ଗ ଲୋକ, କିନ୍ତୁ ଆଉ ସେ ଅନ୍ତରଙ୍ଗ ଆମ ପାଖରେ ନାହିଁ, ଆମେ ଦେଖିବାକୁ ମଧ୍ୟ ସୁଯୋଗ ପାଇପାରୁ। ସେଇ ଦୁଃଖରେ ଆମେ ଆଜି ଚାଲି ଆସିଛୁ ଯେ ଆମ ଲୋକ ତ ଆଉ ଜଣେ ଲୋକ ଯାହାକୁ ଆମେ ଦେଖୁଛୁ ଏବଂ ଦେଖିପାରିବୁ, ଯଶସ୍ୱୀ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ମୋଦିଜୀ, ସେ ଭରସା ନେଇକିରି ଏବଂ ବିକଶିତ ଓଡ଼ିଶା ପାଇଁ କାମ କରିଛୁ 35 ବର୍ଷ ରାଜନୈତିକ ଇତିହାସରେ। ଛାତ୍ର ଜୀବନରୁ ରାଜନୀତି ଜୀବନ ଆରମ୍ଭ ହୋଇଥିଲା, ନିରାକାରପୁର କଲେଜ, ଖୋର୍ଦ୍ଧା କଲେଜ, ଖୋର୍ଦ୍ଧା କଲେଜରେ କଲଚୁରାଲ ସେକ୍ରେଟେରୀ, ନିରାକାରପୁର କଲେଜରେ ପ୍ରେସିଡେଣ୍ଟ, କଲେଜ ୟୁନିଅନର 3 ଥର, ପରବର୍ତ୍ତୀ ପର୍ଯ୍ୟାୟରେ ଛାତ୍ର ଜନତାର ସଭାପତି 7 ବର୍ଷ, ଯୁବ ଜନତାର ଖୋର୍ଦ୍ଧା ଜିଲ୍ଲା ସଭାପତି 7 ବର୍ଷ, ଜିଲ୍ଲାର ସଭାପତି 7 ବର୍ଷ, ଜିଲ୍ଲା ପରିଷଦ 5 ବର୍ଷ, ଯୋଜନା ବୋର୍ଡ ଅଧ୍ୟକ୍ଷ 3 ବର୍ଷ, 2 ଥର ଖୋର୍ଦ୍ଧାରେ ବିଧାୟକ, 95 ମସିହାରେ ନୋମିନେସନ କରିଥିଲି, 2004 ଜାନକୀ ବଲ୍ଲଭ ପଟ୍ଟନାୟକଙ୍କ ସହିତ ବେଗୁନିଆରେ ଲଢ଼ିଥିଲି ଏବଂ ସୌଭାଗ୍ୟ ସେ ଏଡ଼େ ବଡ଼ ନେତାଙ୍କ ସାଙ୍ଗରେ ଲଢ଼ିବାର ସୁଯୋଗ ମିଳିଲା, ମୁଁ ସେଥିପାଇଁ ସୌଭାଗ୍ୟ। ସେ ଉପରେ ଅଛନ୍ତି, ମୁଁ ତାଙ୍କୁ କୃତଜ୍ଞତା ଜଣାଉଛି। ଯାହା ହଉ, ମୋତେ ପରିଚୟ ଦେଇଥିଲେ ଯେ ଜାନକୀ ପଟ୍ଟନାୟକଙ୍କର କଣ୍ଟେଷ୍ଟା, ଆଉ ଗୋଟେ ପରିଚୟ ମଧ୍ୟ ମିଳିଛି, ପୃଥିବୀରାଜ ହରିଚନ୍ଦନଙ୍କ ସହିତ ରାଜନୈତିକ ଲଢ଼େଇ, ମୋ ଗୁରୁ ସହିତ ଶିଷ୍ୟର ଲଢ଼େଇ ଦେଇ ତା ମଧ୍ୟ ମୋର ଆଜି ପରିଚୟ ସୃଷ୍ଟି କରିଛି। ମୁଁ ତାଙ୍କୁ ପ୍ରଣାମ ଜଣାଉଛି, ସେମାନଙ୍କ ଶକ୍ତି, ସେମାନଙ୍କ ଆଶୀର୍ବାଦ ଆଜି ମୋତେ ତାଙ୍କ ପାଖକୁ ପହଞ୍ଚେଇ ଦେଇପାରିଛି। ଏବଂ ଆମ ସାଙ୍ଗରେ କାଳୁ ଭାଇ, କାଳୁ ଭାଇ ଆମେ ଜନତା ଦଳରୁ, ଇଏ ତ ଆଜି ବି ଜନତା ଦଳ, ବିଜୁ ଜନତା ଦଳ ପରେ ବିଜେପିକୁ ଗଲା ଟର୍ମରେ ଆସିଛନ୍ତି, ସିଏ ବି ତାଙ୍କୁ ମାନିବାକୁ ପଡ଼ିବ, ଖୋର୍ଦ୍ଧାରେ 72,000 ଭୋଟ କାଳୁ ଭାଇ, ଯେଉଁ 75,000 ଭୋଟ କରିବା କଷ୍ଟ, ଏତେ ନଥିଲା ସୁବିଧା ବିଜୁ ଜନତା, ଇଏ ଭାରତୀୟ ଜନତା ପାର୍ଟିରେ ବିଜୁ ଜନତା ଦଳ ଠାରୁ ଏତେ ଭୋଟ ଛଡ଼େଇ ଆଣିବା, ସେ ତାକୁ ସଫଳତାର ସହ ଆଣିଛନ୍ତି। ଟିଟୋ ଭାଇ ମଧ୍ୟ ସେଇଭଳି 72-73 ପହଞ୍ଚି ଯାଇଛନ୍ତି, ସେଇଟା ତ ତାଙ୍କ ସିଟ୍ ମିଳୁ ମିଳୁ ମୋତେ ମିଳିଗଲା, ସେଇଟା ସିଏ ପାଇବା କଥା, କୁଆଡ଼ୁ କୁଆଡ଼ୁ ହେଇଗଲା, ହୋତେ ହୋତେ ହୋ ଯାତା ହେ, ସିଏ ପାଇବା କଥା, ମୁଁ କିନ୍ତୁ ମୋ ଭାଗ୍ୟଟା ଆଣିଥିଲା ହୋଇଗଲି। ମୁଁ ଯାଇଥିଲି ହାରିବା ପାଇଁ, ମୁଁ ଯାଇଥିଲି ଜାନକୀ ପଟ୍ଟନାୟକଙ୍କୁ ଟାଇଟ୍ କରିବା ପାଇଁ, ମୁଁ ଘୋଡ଼ା ହେଇକିରି ବିଜୁ ଜନତା ଦଳ ମୋତେ ଲଗାଉଥିଲା, ଯେତେବେଳେ ଯେଉଁଠି ଲଢ଼େଇ ଦରକାର ତାକୁ ସେଇଠିକି ଫୋପାଡ଼ି ଦିଅ, ମୁଁ ଯାଉଥିଲି, ତାଙ୍କର ଯେଉଁ କି କାର୍ଡ଼ ଥାଏ ସେ କାର୍ଡ଼ ଥିଲା। ଯାହା ବି ହଉ, ବହୁତ କାମ ନବୀନ ବାବୁଙ୍କ ପାଇଁ କରିଛି ଏବଂ ନବୀନ ବାବୁ ମଧ୍ୟ ବହୁତ ମୋତେ ସମ୍ମାନ ଦେଇଛନ୍ତି, କିନ୍ତୁ ଆଜି ଆଉ ନବୀନ ବାବୁ ସେ ଅବସ୍ଥାରେ ନାହାନ୍ତି ଆମକୁ ସୁରକ୍ଷା ଦେବା ଏବଂ ଆମ ଓଡ଼ିଶାର କିଛି କାର୍ଯ୍ୟ କରିବା, ଏବଂ ତାଙ୍କର ତାଙ୍କୁ ମୋର ଅନ୍ତରରୁ କୃତଜ୍ଞତା ଜଣାଉଛି। ବର୍ତ୍ତମାନ ସିଏ ନିଶ୍ଚିତ ଭାବରେ ନିବୃତ୍ତ ରହିଯିବା କଥା ଏ ରାଜନୈତିକ ବ୍ୟବସ୍ଥା ଭିତରୁ। ଭାରତୀୟ ଜନତା ପାର୍ଟିର ଯେଉଁ ଡବଲ ଇଞ୍ଜିନ୍ ସରକାର ଯେଉଁଟା ଛତିଶଗଡ଼ରେ ହେଲା, କିଏ ବିଶ୍ୱାସ କରିନଥିଲେ ଯେ ଛତିଶଗଡ଼ରେ ପୁଣି ଆଉ ଥରେ ଭାରତୀୟ ଜନତା ପାର୍ଟିର ସରକାର ଆସିବ, ସେ ଘଟଣା ଘଟିବାକୁ ଯାଉଛି ଓଡ଼ିଶାରେ। ମୋତେ ଲାଗୁଛି, ମୁଁ ତ ଏତେ ବଡ଼ ନେତା ନୁହେଁ,
কিন্তু বাসনা লাগুছি যা যে ডবল ইঞ্জিন লাগিযিব ওড়িশার দিল্লি ইঞ্জিন সহিত ওড়িশা ইঞ্জিন লাগিযিব। লুলু ভাই লুলু বর্জেনা মহোদয় জটনী জটনীরে মু হচ্ছি ছাত্র এবং মু গোটে পিলাবেলে মতো গোটে সাপ গাতরে হাত পুরাইছিল সাপ মারিদেছিল সেটি মু পাঠ পড়ুছিল গোটিয়ে ছোটিয়া কথা কইবি হারি হারি যিয়ে মরি মরি যিয়ে জীবা শিখিছি তাকু বা মারিব কিয়ে হারি হারি যিয়ে জিতিবা শিখিছি তাকু বা মারিব কিয়ে সময় কইব দুনিয়া দেখিব তুমি কিয়ে আমি কিয়ে এ সময় আজ আসছে। নিশ্চিত ভাবরে ভারতীয় জনতা পার্টি র গোটিয়ে সৈনিক হিসাবে খোর্ধা জেলার সংগঠন কু বালিয়ন্তা বালিপাটনা জটনী ভুবনেশ্বর খোর্ধা টাঙ্গি বেগুনিয়া বোলগড় চিলিকা এবং বাণপুর দশটি ব্লক মহানগর নগর নিগম ভুবনেশ্বর তা সহিত জটনী এনএসি খোর্ধা এনএসি বালুগা এনএসি বাণপুর এনএসি পাঁচটি গোটিয়ে মহানগর চারি এনএসি এথিরে সংগঠন কু এক নম্বর স্থানরে পৌঁছাইবা পাই ম্যাডামক সাঙ্গরে টিটো ভাইক সাঙ্গরে আম সুটু রণবিজুড়ি অছন্তি এবং ভবানী জগদেব যে মোর বড় ভাই রাম ভাই ভি সদাবেলে মো সাঙ্গরে অছন্তি সিয়ে গুটি তাঙ্ক সি জমিদার ঘরর ছুয়া কমাগুরু তাঙ্কর জন্ম অশোক দাসকর সলাসি এবং সে বিজু পট্টনায়ক তাঙ্কু টিকেট দেইথিলে জনতা দলরু ন্যাশনাল পার্টিরু টিকেট পাইথিলে এবং জনতা দলরু সে ক্যান্ডিডেট হইথিলে হিস্ট্রি স্টুডেন্ট পোস্ট গ্রাজুয়েট জীবনর সমস্ত যৌবনকু জনতা দল বিজু জনতা দল পাই দেইথিলে এবং আজি তাঙ্কর উৎসাহ হইছি পুনি ভারতীয় জনতা পার্টি এবং যশস্বী প্রধানমন্ত্রীঙ্ক নেতৃত্বরে সামিল হবা পাই সোইচ্ছারে মু পচারলি ভাই আমি যিবা না মাড়ি যিবা চাল যেতে শীঘ্র পারুছ আমি সামিল হইযা এবং আমি সামিল হইছু অনাদি সাউ যে মোর বন্ধু সহযোগী সে মধ্যে সরপঞ্চ দুই দুই তিনিথর সরপঞ্চ তাঙ্ক স্ত্রী সরপঞ্চ জেলা পরিষদর এবে প্রেজেন্ট 12,000 ভোটরে জিতিছন্তি এবং ব্লকর দল সভাপতি বিজু জনতা দল সি বি বহু উৎসাহ সহ আগেই আসিছন্তি আমার সাঙ্গে সমস্তকু মু কৃতজ্ঞতা জনাউছি। আউ মোর রঘু ভাইনা আছন্তি আউ আমার ডাবরদা ভাই বিশ্ব ভাই সমস্ত এবং সব পরিবার সদস্য মানুষ মোর অন্তরর প্রণাম জনাউছি কৃতজ্ঞতা জনাউছি যে আপন মানে মতে সামিল করিথিবারু মু আপন পাখরে চির ঋণী। মোর কোনসি ইচ্ছা নাই মোর ইচ্ছা আছে ভারত বিকশিত ভারত র সৈনিক ভাবরে মু কাম করিবা পাই নির্বাচন লড়িবা মো পাই বড় কথা নাই দলর সম্মান রাখিবা দল পাই লড়িবা দল পাই ল লুয়াণ দবা নিজ রক্ত কু নিজ নিঃশ্বাস কু মাটি পাই দল পাই এ দেশর বিকাশ পাই ওড়িশার বিকশিত ওড়িশা কু ভারতর বিকশিত ওড়িশারে পৌঁছাইবা পাই সমীর ভাই থিলে বিরঞ্চি ভাই থিলে সবু ভাই দিলীপ ভাই মধ্যে অছন্তি ইয়ে পরিবারে মতে লাগুছি মু মো পুরুণা পরিবার কু ফেরি আসিছি মতে কেই নুয়া লাগু নাহান্তি আউ এ মাটি এ অফিস কু মু প্রণাম জনাউছি এ মাটি কু প্রণাম জনাউছি কৃতজ্ঞতা দউছি আউ লড়াই পাই নো মতে কইলে জনে রিয়াকশন মু কইলি নো রিয়াকশন ওনলি আনসার ওনলি অ্যাকশন তো বর্তমান অ্যাকশন মুডরে প্রশান্ত জগদেব মু আশা করুছি ম্যাডাম টিকে আজি গুরুবার 29 তারিখ ফেব্রুয়ারি 29 যে এক্সেপশনাল এবং গুরুবার ম্যাডাম হলে লক্ষ্মী মা তাঙ্কু প্রণাম জনাই মোর বক্তব্য শেষ করুছি সমস্তকু আমার ভুজবল বাবু কে কিশোর ভাই আমার অছন্তি বাবু সিং আমি তিনি জন সাঙ্গ ছিল উমা সামন্তরায় বাবু সিং আউ প্রশান্ত জগদেব আমি ছাত্র রাজনীতির সে ভুবনেশ্বর সভাপতি সে পুরী সভাপতি ছাত্রর মু খোর্ধা সভাপতি তো বাবু সিং আসি পৌঁছিছন্তি তাঙ্কু মধ্যে মো হৃদয়ের অন্তিরতম প্রদেশ সংগ্রামী অভিনন্দন এবং যে কথা কইলে খোর্ধা জেলা হচ্ছে পাইক গড় পাইক পাই লড়াই হব এবং আমি গোটিয়ে দাবি আজি রাখুছি পাইক ম্যাডাম কু পাইক রেজিমেন্ট এইটা গোটে আমার খোর্ধাবাসীঙ্কর সেন্টিমেন্ট অছি ম্যাডাম সেইটা নিশ্চিত ভাবরে দিল্লিরে আমার প্রধানমন্ত্রীঙ্কর সহিত আউ ধর্মেন্দ্র ভাই মধ্যে অছন্তি আম সাঙ্গেরে ধর্মেন্দ্র ভাই বি পাইক জাতির জনে প্রতীক তো নিশ্চিত ভাবরে এবং
ଆମର ସଭାପତି ମନମୋହନ ସାମଲ ଭାଇଙ୍କ ସହିତ ମୋର ଦେଖା ସାକ୍ଷାତ ହେଇଛି, ସେ ମିଟିଂରେ ଯାଇଛନ୍ତି, ତାଙ୍କୁ ମଧ୍ୟ ମୁଁ ପ୍ରଣାମ ଜଣାଉଛି ଏବଂ ଭାରତୀୟ ଜନତା ପାର୍ଟିର ଓଡ଼ିଶାର ସମସ୍ତ ଜନସାଧାରଣଙ୍କୁ ମୋର ମୋ ଏଇ ମାଧ୍ୟମ ମିଡ଼ିଆ ଭାଇମାନଙ୍କ ମାଧ୍ୟମରେ କୃତଜ୍ଞତା ଜଣାଉଛି ଏବଂ ଗୋଟିଏ ଓଡ଼ିଶାର ପରିବର୍ତ୍ତନ ପାଇଁ ଆପଣମାନେ ସମସ୍ତେ ସାମିଲ ହୁଅନ୍ତୁ, ମୋଦିଜୀଙ୍କ ହାତ ମୁଠାକୁ ଟାଣ କରନ୍ତୁ। ଏତିକି କହି ମୋର ବକ୍ତବ୍ୟ ଶେଷ କରୁଛି। ଭାରତ ମାତା କି ଜୟ, ଭାରତ ମାତା କି ଜୟ, ଭାରତ ମାତା କି ଜୟ, ଜୟ ଶ୍ରୀରାମ। जदि आपण को आम वीडियो टी भल लगा तबे आम चैनल को लाइक शेयर और सब्सक्राइब करने को जमा भी भूलु नहीं।